বাজে 4:20 ভোর। আমরা আজকে কার্শিয়াং যাব এক্সকারশনে। সকালবেলা কাঞ্চনজঙ্ঘা ধরব তাই বেরিয়ে গেলাম। রূপন আমাকে পৌঁছে দিবে স্টেশনে। হ্যাঁ ঠিক আছে, সবাই আসবে। সকাল 7টা আমরা এনজিবি পৌঁছে গেলাম। অনির্বাণ, সকালে ট্রেন ধরার এটা হলো সুবিধা। আমরা 7টা যদি রওনা দিতাম তাহলে শিলিগুড়ি আসতাম 9টায় 10টায়, আর আমরা এখন অলরেডি শিলিগুড়ি। যিশু ভীষণ ব্যস্ত। ও বাবা, ও আরো হাত দেখায়, নঙ্গুল দেখায় রে। সকাল 7:02 আমরা এনজিবি পৌঁছে গেলাম। আমরা শিলিগুড়ি পৌঁছে গেলাম। এবার আমরা যাব কার্শিয়াঙের দিকে। মেন লোক এই যে আসলো এতক্ষণে, গাড়ি নাম্বার 1, 2, 3। হোয়াটসঅ্যাপে আমাদের সব দেওয়া ছিল কে কোন গাড়িতে উঠবে, এই কারণে একদম হোয়াটসঅ্যাপ ফলো করে, গাড়ি নাম্বার ফলো করে সবাই প্যাকিং হচ্ছে। আমরা এখন দার্জিলিং মোড় ক্রস করছি, কার্শিয়াং এর উদ্দেশ্যে সবাই রওনা। পর পর তিনটে গাড়ি আমাদের, 1, 2, 3। শুভ, ঠিক আছিস? কোনো অসুবিধা হলে আমাকে বলবি, নির্দ্বিধায় বলবি, ভয়ের কিছু নাই। কিন্তু কার্শিয়াং 45 কিলোমিটার। হ্যাঁ, তাহলে আফটার অল তোরা যাচ্ছিস কার্শিয়াং নাকি? হ্যাঁ, বহুত স্ট্রাগল করার পর। এটা হলো শুকনা ফুটবল গ্রাউন্ড, এখানে অনেক বড় বড় টুর্নামেন্ট হয়। এই মাঠটা এই বছর যে টুয়েলভে যে উঠব, টুয়েলভে উঠার পরে ভূগোলের পেট্টি গেল আজকের জন্য রেস্ট এখানে। এই আমরা এবার পাহাড়ে উঠা শুরু করব, ঠিক আছে? কম দাম হলে বাসে যাওয়া যায়। Thank you.
এখানে প্রথমে শুরু হয়ে গেল ওদের ফটো সেশন, মানে সারা দিন ওরা ফটো তুলবে। আচ্ছা কালকে আমরা সার্ভে করব, আজকে এই জায়গাটা একটু দাঁড়াই আমরা। ও অসাধারণ, কাশিয়ান থেকে ঠিক 4-5 কিলোমিটার আগে আসলে আমরা একবারে বেরোব। এখন কার্শিয়াঙে আমরা আজকে সকালে 5:30টার সময় ট্রেন ধরেছি কাঞ্চনজঙ্ঘা ফালাকাটা থেকে, আর ঠিক 7:15 আমরা এনজিপি থেকে 30 টাকা শেয়ারিংয়ে আমরা শিলিগুড়ি জংশন, এবং জংশন থেকে 150 টাকা পার হেড একটা গাড়িতে 10 জন, সেই হিসেবে আমরা 1,500 টাকা একটা গাড়ি নিয়ে সোজা এখন আমরা যাচ্ছি কার্শিয়াঙে। আজকে বিকেলে কার্শিয়াঙে সাইট সিন করবো, আগামীকাল আমরা যাব দার্জিলিং, এবং পরশু দিন সকালবেলা নেপাল ভিউ পয়েন্ট হয়ে আমরা একেবারে বাড়ি ফিরছি। ইতিমধ্যে আমাদের কফি চলে আসছে, আমরা দীপঙ্করের দুটো কফি, আমরা এখন একটু কফি খাই। আমাদের এবার এডুকেশনাল ট্যুর কার্শিয়াং এবং দার্জিলিং এ। তো আজকে আমরা কার্শিয়াং এ, এবং আগামীকাল আমরা যাব দার্জিলিং, এবং পরশুদিন নেপাল ভিউ পয়েন্ট হয়ে আমরা ফিরবো আমাদের এই 3 দিনের ট্যুর। সবাই এখানে বসো, আমি রুম নাম্বার বলে দিচ্ছি কোন টাকা। নিচে বেড কাপড় 104-105 নিচে ম্যাট্রেস পম্পা রিয়া কপি আর বাকি পাঁচজন, আমি সব সিস্টেম দেখে দিচ্ছি। আমরা 1:30 বেরোবো, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে স্নান দান করে করবো। সব আলমারিতে পার্স, আই কার্ড আলমারিতে নিয়ে সব সাজাও, আলমারিতে রাখো একটু উপরে রাখো, এটা সরা, পার্স সরা, এটা সরা, এটা জামা কাট সুইচ হ্যাঙ্গার, ওখানে ভেতরে হ্যাঙ্গার আছে, এটা সরা, সাউন্ড বক্স সরা, সরাচ্ছিস ব্যাগ নিচে, এটাকে উঠা, দিনের বেলা এটার কোনো দরকার নেই, বুঝছে, এটাকে ধোকা নিচে ভেতরে রাখলো, ঠিক আছে। আমি 12টার সময় খাওয়া দাওয়া, 12টায় খাওয়া দাওয়া, 1 মিনিট দেরি হবে না কিন্তু।